বন্দরনগরী চট্টগ্রামের 3 লাখ ভবনের মধ্যে 97% ভবনেরই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, যার মধ্যে রয়েছে 10 ভাগ বহুতল ভবন। বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোডই মানা হচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামে, ফলে মারাত্মক অগ্নি ঝুঁকিতে রয়েছে বাণিজ্যিক রাজধানীর বেশিরভাগ ভবন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শাহেদা পিয়া। ইট সিমেন্টের গাঁথুনিতে একের পর এক গড়ে উঠেছে সুউচ্চ ভবন। 6 তলার বেশি উঁচু ভবনকে বিবেচনা করা হয় বহুতল ভবন হিসেবে। চট্টগ্রাম সিডিএ কর্তৃপক্ষ আইন দেওয়া আছে এবং ফায়ার সার্ভিস থেকে এনওসি নেওয়ার কথা, সে এনওসিটা নেয়নি এবং তারপরে ছাড়পত্র নেওয়ার কথা, এটা তো পরের কথা। যারা 93% এনওসি নেয়নি তারা তো ফায়ার সার্ভিসে কোনো ইকুইপমেন্ট তারা স্থাপনও করেনি। বিল্ডিং কোড অনুসারে নিয়ম মেনে ভবন নির্মাণ করা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, কিন্তু সংস্থাটির কোনো নজরদারি নেই বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। জনবল সংকটের জন্য হোক কিংবা দুর্নীতির কারণে হোক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথভাবে এই দেখভালটি করতে পারছে না। তো নাক পাড়ার কারণে যে সংকটটি ঘটছে এটি একটি ভার্টিক্যালি হচ্ছে আর একটি ল্যাটারালি হচ্ছে, মানে প্রশস্ত থেকে দিকেও বাড়ছে, উচ্চতার দিকেও বাড়ছে। এদিকে শীঘ্রই ভবনগুলো চিহ্নিত করতে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। যারা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠিন অভিযান শুরু হবে এবং এই অভিযানে আমরা কেউ পার পাবে না। চট্টগ্রামে আবাসিক বাণিজ্যিক ভবন ছাড়াও মারাত্মক অগ্নি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের 41টি মার্কেট ও 12টি বস্তি। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম।